সচ্চরিতকতা অবলম্বনের মাধ্যমে রোগের সামগ্রিক গুণ প্রকাশিত হয়, ফলে তখন উক্ত রোগের জন্য যথার্থ সদৃশ ওষুধ খুঁজে পাওয়া খুব সহজ হয়। এই ছিল আমাদের 183 নম্বর সূত্র। অনুরূপভাবে ঔষধের প্রত্যেক নতুন মাত্রার ক্রিয়া শেষ হওয়ার পর যখন তার উপযোগী এবং সহায়ক হয় না, তখন রোগের অবস্থা যা অবশিষ্ট থাকে সেই অবশিষ্ট লক্ষণগুলো সম্পর্কে নতুন করে লিখতে হবে এবং অপর একটি সদৃশ ঔষধ অন্বেষণের চেষ্টা করতে হবে। যত সম্ভব এখন পর্যবেক্ষিত লক্ষণ জন্য যা উপযোগী হয় এবং আরো না হওয়া পর্যন্ত এভাবে কাজ করতে হবে। ব্যাখ্যা, এই সূত্রের খুব গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়েছে। হোমিওপ্যাথিতে চিকিৎসার শুরু থেকে শেষ পর্যন্ত কঠোরভাবে নিয়মনীতি মেনে কাজ করতে হবে। অজাননের 2 নম্বর সূত্রেই বলা কথাটি বলে রাখা হয়েছে এবং তারপর আবশ্যকীয় সকল নির্দেশনা অত্র পুস্তকে দেওয়া হয়েছে। এক একটি সূত্রে এক বা একাধিক করা হয়েছে।
যা দ্বারা ওই সকল পরিবর্তন ও রোগ যন্ত্রণা বোঝায় যা দেহের বহির্ভাগে সূক্ষ্মকাশিকা হয়। প্রতিষ্ঠান সমূহে এখনো যে ধরনের প্রচলিত যে ধারণা প্রচলিত আছে তা হলো যে এতে শুধু ওই অঙ্গটি রুগ্ণভাবে আক্রান্ত হয় এবং দেহের অবশিষ্ট অংশ উক্ত রোগে অংশগ্রহণ করে না। এটি একটি কাল্পনিক অবাস্তব ধারণা যা খুবই দুর্ভাগ্যজনক চিকিৎসার দিকে পরিচালিত করে। ব্যাখ্যা 185 নম্বর সূত্রে বলা হয়েছে যে একদিক বিশিষ্ট ব্যাধিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ব্যাধি হলো দেহের বহির্ভাগে প্রকাশিত ব্যাধি, যেমন চুলকোনা, টিউমার, আঁচিল ইত্যাদি। এসব ব্যাধি অঙ্গ বিশেষে প্রকাশিত হয় এবং তা প্রায় সর্বদাই দেহের বাহ্যিক অঙ্গে প্রকাশিত হয়। এসব ব্যাধি সম্পর্কে এখনো যে ধারণা প্রচলিত আছে যে এ ব্যাধি যে অঙ্গে প্রকাশিত হয় এর দ্বারা সেই শুধু সেই অঙ্গটি পীড়িত হয়, দেহের অবশিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ এ ব্যাধিতে পীড়িত হয় না। যারা এরূপ ধারণা পোষণ করেন তারা মানুষকে খণ্ডিত ভাবে দেখেন, তারা মানুষের একক সত্তা বুঝতে পারেন না। মানুষ সম্পর্কে কবি শেক্সপিয়ার বলেছেন, সুসংবদ্ধ অঙ্গ সমূহের সমষ্টি মানুষ কি অপূর্ব সৃষ্টি, বিচার বুদ্ধিতে কত মহৎ, গুণে কত অসীম, গঠনে ও চলনে কত সুন্দর ও সহজ ও সুন্দর, কর্মে কেমন দেবতার মত, চেতনায় কেমন ঈশ্বরের মত। Man is an individual whole, মানুষ ব্যক্তিক অখণ্ড সত্তা, অর্থাৎ মানব দেহ সর্বত্র মানে বিন্যস্ত একটি অখণ্ড সত্তা। এর এক অঙ্গে যা ঘটে সঙ্গে সঙ্গে গোটা দেহে তার খবর পৌঁছে যায়। এক জীবনী শক্তি গোটা দেহকে পরিচালনা করে। কোন অঙ্গে একটি কাঁটা ফুটলে গোটা দেহে জ্বর ও যন্ত্রণা শুরু হয়। তাই মানব দেহে প্রকাশিত কোন ব্যাধি শুধু স্থানীয় নয়, ব্যাধি বিশেষ কোন অঙ্গে প্রকাশ পায় বটে, কিন্তু গোটা দেহে তার প্রভাব পড়ে। হোমিওপ্যাথি বিশ্বাস করে যে ব্যাধি সর্বপ্রথম জীবনী শক্তিতে সংক্রমিত এবং জীবনী শক্তি তার যথাস্থানে প্রকাশ করে যাতে আরোগ্য করা যায়। তবে স্বভাবতই যে অঙ্গে ব্যাধি সংঘটিত হয় সে অঙ্গে যন্ত্রণা বেশি থাকে এবং গোটা দেহ সহানুভূতিপূর্ণ ভাবে যন্ত্রণায় অংশগ্রহণ করে। এই ছিল আমাদের 185 নম্বর সূত্র। এরপর আমরা করবো 186 নম্বর সূত্র। ঐসব তথাকথিত স্থানীয় ব্যাধি যা অল্প সময় আগে সৃষ্টি হয়েছে শুধুমাত্র বাহ্যিক আঘাত করতে, তা তখন পর্যন্ত প্রথম দর্শনে স্থানীয় ব্যাধি নামের যোগ্য, কিন্তু তখন আঘাতটি অবশ্যই উচ্চ এবং এ অবস্থায় একটি বড় কিছু নয়, কারণ বাহির থেকে দেহে আঘাতের ঘটনায় যদি তা আদৌ প্রবল হয় তাহলে গোটা জীবন্ত দেহ সমবেদনা প্রকাশ করে, জ্বর ইত্যাদি উৎপন্ন হয়। এমন ব্যাধির চিকিৎসা সার্জারিতে অর্পিত হয়। পীড়িত অঙ্গসমূহে যতটুকু যান্ত্রিক সাহায্য আবশ্যক ততটুকুতেই কেবল এটি সঠিক আছে, যাতে আরোগ্যের বাধাসমূহ যান্ত্রিক উপায়ে দূর করে জীবনী শক্তির মাধ্যমেই আরোগ্যের আশা করা যায়। উদাহরণস্বরূপ সেলাই এবং ব্যান্ডেজের মাধ্যমে ক্ষতের ওষ্ঠ একত্র করে স্থানচ্যুতির ব্রাশ দ্বারা যান্ত্রিক চাপের মাধ্যমে ছিন্ন ধমনীর রক্তপাত বন্ধকরণ দ্বারা জীবন্ত অঙ্গসমূহে বহিরাগত কিছু বেঁধে থাকলে তা বের করণ দ্বারা উত্তেজক বস্তু অপসারণের জন্য অথবা স্রাব কিংবা সঞ্চিত তরল পদার্থ বহির্গমনের জন্য দেহ গহ্বরে রাস্তা তৈরিকরণ দ্বারা ভগ্ন অস্থির ভগ্ন প্রান্ত ভাগ যথাস্থানে সংযোগ এবং ব্যান্ডেজের মাধ্যমে তাদেরকে সঠিক স্থানে স্থিরকরণ ইত্যাদি দ্বারা। কিন্তু এ জাতীয় আঘাতের জীবনী শক্তিকে আরোগ্য কার্য সম্পন্ন করার উপযোগী করতে যখন গোটা জীবন্ত দেহের প্রায় সর্বদা সক্রিয় সূক্ষ্ম সাহায্য আবশ্যক হয়, উদাহরণস্বরূপ ব্যাপক আঘাতে পেশি, অস্থিআবরণ এবং রক্তবাহী শিরা ছিন্ন হওয়ার ফলে যখন ভীষণ জ্বর হয়,
তখন আভ্যন্তরীণ ভাবে প্রদত্ত ওষুধের দ্বারা আরোগ্য করতে হয়, অথবা যখন ঝলসে যাওয়া বা পুড়ে যাওয়া অঙ্গসমূহের ব্যথা সদৃশ চিকিৎসা দ্বারা দমন করার দরকার হয়, তখন হোমিওপ্যাথিক চিকিৎসকের সেবা এবং তার কল্যাণকর হোমিওপ্যাথি আবশ্যক হয়। এটা ছিল আমাদের 186 নম্বর সূত্র। হ্যানিম্যান নিজে সার্জারিতে কতটুকুর জন্য যেতে বলেছেন নির্দিষ্ট করে বলে দিয়েছেন এই সূত্রে, এতটুকু সাহায্যের জন্য আমরা সার্জারিতে যেতে পারি, তারপরে যথার্থ হোমিওপ্যাথিক চিকিৎসা চলবে রোগীতে। ব্যাখ্যা, স্থানীয় ব্যাধির বৈশিষ্ট্য অনুসারে দুর্ঘটনা থেকে সৃষ্ট দৈহিক আঘাত, দৈহিক অঙ্গে আঘাত গুলো তথাকথিত স্থানীয় ব্যাধির নামের যোগ্য বলে মনে হয়। স্থানীয় ব্যাধি সম্পর্কে একটি ভুল ধারণা প্রচলিত আছে যে এটি গোটা দেহের ব্যাধি নয়, শুধুমাত্র পীড়িত অঙ্গের ব্যাধি, গোটা দেহ এই ব্যাধিতে অংশগ্রহণ করে না, এরূপ ধারণা করা যুক্তিসঙ্গত নয়। আঘাতটি যদি খুব সামান্য হয় তাহলে তা বড় কিছু নয়, কিন্তু আঘাতটি যদি খুব প্রবল ও ব্যাপক হয় তাহলে গোটা দেহে জ্বর হয়, তার দেহ মন রোগ যন্ত্রণায় ছটফট করতে থাকে, গোটা মানুষটি ভীষণ যন্ত্রণা অনুভব করে। এরূপ অবস্থায় রোগীকে প্রায়ই সার্জারিতে প্রেরণ করা হয়। আঘাতের রোগীদের অবাধে অস্ত্র চিকিৎসায় প্রেরণ করা অযৌক্তিক, কারণ আঘাতের রোগীর জন্য অস্ত্র চিকিৎসা তার গোটা দৈহিক অবস্থার জন্য আবশ্যক নয়। অস্ত্র চিকিৎসা ততটুকুর জন্য আবশ্যক যতটুকুর জন্য জীবনী শক্তি রোগ আরোগ্য করতে বাধাগ্রস্ত হয়। যেমন রোগী কোনো দূষিত পদার্থ সেবন করে থাকলে যান্ত্রিক উপায়ে তা বের করে আনতে হবে, অন্যথা জীবনী শক্তি তার সামগ্রিক আরোগ্যের দায়িত্ব পালন করতে পারে না। ভগ্ন অস্থি স্থানচ্যুত হয়ে থাকলে স্থানচ্যুত অস্থি যথাস্থানে বসিয়ে প্লাস্টার করে তা স্থির রাখতে হবে এবং তারপর তা জোড়া লাগানোর জন্য সামগ্রিক আরোগ্যের জন্য সদৃশ চিকিৎসা বিধান মতে চিকিৎসা করতে হবে। পেশি কেটে বিচ্ছিন্ন হয়ে গেলে তা সেলাই দ্বারা বিচ্ছিন্ন মুখ একত্র করে আভ্যন্তরীণ ওষুধের মাধ্যমে চিকিৎসা করতে হবে। সকল প্রকার বড় আঘাতে জীবনী শক্তি কর্তৃক নির্মূল আরোগ্যের পথে প্রতিবন্ধকতা দূর করে দেওয়ার জন্য যতটুকু অস্ত্র চিকিৎসা রোগীর জন্য আবশ্যক হয় তা করায় কোনো দোষ নেই, কিন্তু রোগীর সামগ্রিক অবস্থার জন্য অস্ত্র চিকিৎসা কখনো কল্যাণকর হয় না, তাই অস্ত্রোপচার করে রোগীর আরোগ্য পথের বাধা দূর করতে হবে। সদৃশ চিকিৎসা বিধান অনুসারে রোগীকে সূক্ষ্ম শক্তির ঔষধ সেবন করিয়ে তার জীবনী শক্তিকে আরোগ্যক্ষম করে দিতে হবে। জীবনী শক্তি তার নৈমিত্তিক কাজের অংশ হিসেবে দেহের পুনঃসংস্কার সুসম্পন্ন করবে, এটি হলো প্রকৃত নিরাপদ চিকিৎসা এবং নির্মূল আরোগ্যের পথ। এই ছিল আমাদের 186 নম্বর সূত্র পর্যন্ত। আমরা আজকে 3-4টি সূত্র করেছি, 183, 84, 85, 86। 183 নম্বর সূত্রের মূল কথাটি ছিল দ্বিতীয় ঔষধ নির্বাচনের জন্য সর্বদা রোগীর উপস্থিত অবস্থার উপর গুরুত্ব দিতে হবে। 183 নম্বর সূত্রের পাদটিকা 112-তে বলা হয়েছে লক্ষণ পূর্ণাঙ্গ হওয়ার একটি দৃষ্টান্ত। 183-এর ব্যাখ্যার মূল কথাটি হচ্ছে দ্বিতীয় পর্যবেক্ষণে রোগীর সব লক্ষণ লিখতে হবে এবং তদনুসারে যথার্থ সদৃশ ওষুধ নির্বাচন করতে হবে। 184 নম্বর সূত্রের মূল কথা ঔষধের প্রত্যেক নতুন মাত্রার ক্রিয়া শেষে নতুন পর্যবেক্ষণ অনুসারে উক্ত ঔষধের দ্বিতীয় মাত্রা প্রয়োগের উপযোগিতা না থাকলে রোগের অবশিষ্ট লক্ষণ সমূহ লিখে তার ভিত্তিতে একটি যথার্থ সদৃশ ওষুধ নির্বাচন করতে হবে। 184-এর ব্যাখ্যা, প্রতিবারই ঔষধ দেওয়ার আগে রোগী পর্যবেক্ষণ করতে হবে। 185 নম্বর সূত্রের মূল কথাটি হচ্ছে একদিক বিশিষ্ট ব্যাধির মধ্যে উল্লেখযোগ্য ব্যাধি হলো ত্বকে প্রকাশিত ব্যাধি। 185-এর ব্যাখ্যার মূল কথাটি হচ্ছে বহিরঙ্গের স্থানীয় ব্যাধি প্রসঙ্গে। এবং সর্বশেষ 186 নম্বর সূত্রের মূল কথা, আঘাতজনিত পীড়ায় অস্ত্র চিকিৎসা ততটুকুর জন্য আবশ্যক যা জীবনী শক্তি কর্তৃক রোগ আরোগ্যে বাধা হয়ে দাঁড়ায়। এবং 186-এর
ব্যথার মূল কথা অস্ত্র চিকিৎসা আবশ্যকতা, এই ছিল আমাদের আজকের আলোচনা। এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। প্রশ্ন নেই তাহলে আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে চলে যাই। 7টা প্রায় বেজে গিয়েছে, ভালো করে সবাইকে আপনার মতো আপনি জিজ্ঞেস করলাম বলেন তো সত্যি না শুনলাম না সত্যি কি বলছি একবার কেউ শোনে না, সবাই মিউট করে রাখবে কেউ শুনবে না। আমি করতেছি আমার ভালো লাগতেছে আমার লাভ হচ্ছে, এখন সবাই যদি বলে তাহলে লাভ হচ্ছে আলহামদুলিল্লাহ, যদি বুঝতে পারে তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু না বুঝে যদি থাকে তাহলে তো তাদের লস। চিকিৎসা ক্ষেত্রে গিয়ে ব্যর্থ হবে তখন যে না হুগিয়ে পেতে আরম্ভ সম্ভব না, কিন্তু সেটা তো আমার নিজের ব্যর্থতা, এটা আমি তো দোষটা পাচ্ছি নেতাদের উপরে, এটা তো আমাদের মানবতা বঞ্চিত কাজ করছে। আপনার সাথে আলোচনা করি ধরেন কোন একটা রোগীর মধ্যে সিমটমের স্বল্পতা আছে, আমরা তো ওইটুকু ধরে নেই ওষুধ দিলাম, কিন্তু সেটা যদি ভুল ওষুধ হয় তাহলে সেটাকে রোগীর মধ্যে কোনো ক্ষতি করবে? বিশিষ্ট রোগের কথা কয়েকটি সপ্তাহ আগে আলোচনা করা হয়েছে, আলোচনা হয়েছে স্যার, অল্প লক্ষণ বিশিষ্ট ব্যাধিতে আমরা কিভাবে সেভাবে হ্যানিম্যাল ধরে গিয়েছে, অল্প লক্ষণ যদি বেশি লক্ষণ না থাকে রোগীতে সেক্ষেত্রে হালকা যে লক্ষণগুলো পাওয়া যাচ্ছে সেগুলো জীবনীশক্তি প্রকাশ করতেছে, সেই অনুসারে আমাকে অগ্রসর হতে হবে। তারপর যখন দ্বিতীয়বার ওষুধ নির্বাচন হলো, আংশিক সদৃশ ওষুধ নির্বাচিত হলো, তখন দ্বিতীয়বারে দেখা যাবে যে জীবনীশক্তি তখন পূর্ণাঙ্গ লক্ষণ দিয়েছে এক রোগীতে, তখন সেই অনুসারে আমাকে তাহলে আনুষঙ্গিক বৈশিষ্ট্য যা এখন প্রকাশ পায় তার সব
আমরা যে আংশিক সাথে করেছি করার ফলে যে লক্ষণগুলো আসবে সেগুলা যেভাবে ঘটিয়ে দিয়েছে তারা তাদের জন্য নিশ্চয়ই এর কাছে ঋণ। অর্থাৎ জীবনযাত্রায় যদি ঘটনা বা ব্যতিক্রম না থাকে, যেমন ঋতুস্রাব, ঋতুবন্ধ, গর্ভধারণ, সন্তানপ্রসব, মানসিক আঘাত ইত্যাদি কারণ না থাকে, তবে সেটি উক্ত লক্ষণ প্রকাশের কারণ। কিন্তু তারা শুধুমাত্র এমন কিছু লক্ষণ যা স্বয়ং ব্যাধি উক্ত দেহে উৎপাদন করার যোগ্য এবং প্রদত্ত ঔষধ কর্তৃক তাদের উপস্থিত করা হয়। যে ওষুধটা আমরা আংশিক সদৃশ ওষুধ প্রয়োগ করেছি সেই ওষুধটাই ওই লক্ষণগুলো উৎপাদন করতেছে। অর্থাৎ দ্বিতীয় পর্যবেক্ষণে যে লক্ষণগুলো আমরা দেখতেছি ওষুধ কর্তৃক উৎসাহিত করা হয়। ওষুধের ক্ষমতাই অনুকূল লক্ষণ সমূহ সৃষ্টির কারণ, অনুরূপ লক্ষণ সমূহ সৃষ্টির কারণ। এক কথায় আমাদের এখন সংগৃহীত ইন্দ্রগ্রাহ্য সকল লক্ষণ প্রকৃত বর্তমান অবস্থা হিসেবে স্বয়ং ব্যাধির অন্তর্ভুক্ত মনে করতে হবে এবং তদ অনুসারে আমাদের পরবর্তী চিকিৎসা কার্য পরিচালনা করতে হবে। এই সব সূত্র গুলাতে দ্বিতীয় পর্যবেক্ষণে রোগীলিপি কেমন হবে, প্রথম পর্যবেক্ষণে আমি হালকা সদৃশ ওষুধ দিয়েছিলাম, এরপরে লক্ষণ গুলা রোগীর যে প্রকাশ উন্মুখ ছিল লক্ষণ গুলা সেই প্রকাশ উন্মুখ অর্থাৎ প্রকাশ হতো কোনো ওষুধের সাহায্য পেলে, সেই ওষুধটা আমরা প্রয়োগ করলাম হালকা সদৃশ ওষুধ, আংশিক সদৃশ ওষুধ বলে, সেটা প্রয়োগ করার পর প্রকাশ উন্মুখ লক্ষণ গুলা প্রকাশিত হলো, এটা তার জীবনী শক্তি প্রকাশ করবে। আর আরোগ্যযোগ্য প্রত্যেকটা ব্যাধির লক্ষণ প্রকাশ করবেই, লক্ষণ গুলার মধ্যে হ্রাস বৃদ্ধি থাকবে, প্রত্যেকটা লক্ষণে হ্রাস এবং বৃদ্ধি, উপশম এবং বৃদ্ধি এই দুটা থাকবে। তো দ্বিতীয় পর্যবেক্ষণে দেখা গেল যে ওই রোগটার ওষুধ প্রয়োগের পর যে রোগের লক্ষণ গুলা চলে আসলো সেই লক্ষণ গুলা কি আমার ওষুধে উৎপন্ন করতে পারবে কিনা, পারে কিনা, যদি পারে এবং ওষুধে উন্নতি হতে থাকে তাহলে ওই ওষুধে উচ্চ শক্তিতে যেতে হবে। আর যদি দেখা যায় না যে লক্ষণ গুলো উৎপন্ন হয়েছে সেই লক্ষণ গুলো এই ওষুধে কভার করবে না, অর্থাৎ এই ওষুধের না, সেটা অ্যান্টিসোডিক হতে পারে, অ্যান্টিসিপিলেটিক, অ্যান্টিসাইকোটিক, তাহলে আমাকে ওষুধ পরিবর্তন করতে হবে। দ্বিতীয় পর্যবেক্ষণটা আরো বেশি জটিল, সেটা তো সবাই জানেন। এখানে বলা হচ্ছে যে সিমটমের আধিক্যতা নেই কিন্তু যে কটা আছে সেটা হচ্ছে আক্রমণ বিক্রিয়া সেরকম না থাকলে কিছু তো মিল আছে, সেই মিল দেখে আমরা কোন একটা ওষুধ দিয়ে বাঁচিত করলাম, তারপরে দেখা যাচ্ছে যে সিমটমটা প্রডিউস করলো, সেই সিমটমটা অ্যাকচুয়ালি প্রডিউস করলো, কি প্রডিউস করলো, সেই যে মানুষটি অসুস্থ নিয়ে ভুগছিল তার মধ্যে যে সিমটম গুলো বেরোয়নি ওয়ান সাইড বেরোয়ছিল সেগুলো কিছু বেরিয়ে গেল, সেখান থেকে সেই কথা লেটি করে দিলাম। কিন্তু ওয়ান ইন্ডিকেটেড স্যার কিন্তু মহাজ সাহেব একটা প্রশ্ন করলেন যে ইন্ডিকেটেড যদি কোন একটা মেডিসিন আমি একটা শরীরে দিই সিমটম না পেয়ে তাহলে মেডিসিনটা কি ক্ষতি করবে। পার্শিয়ালি ইন্ডিকেটেড মেডিসিন যদি ইন্ডিকেটেড কথাটা যদি না থাকে, ইন্ডিকেটেড যদি কথাটা না থাকে আমাদের জীবনী শক্তির উপরে ওষুধ প্রয়োগ করলে জীবনী শক্তি তার রিয়াকশনে তার যে সিমটম গুলো দিচ্ছিল সেই যে কষ্টটা প্রয়োগ করছিল তার বেড়ে গেল তারপরে কমে গেল ইত্যাদি, কিন্তু ইন্ডিকেটেড যদি না হয়, তার যদি ইন্ডিকেটেড মেডিসিন না হয় তাহলে তো চ্যানেলাইজ হয়ে আসলো যে প্রচার দিয়ে পাই করে দেবেই আসলো। কিন্তু যদি ইন্ডিকেটেড হয় মানে কিছু যদি খাটে তাহলে পার্শিয়ালি কিছু যদি খাটে এখানে ক্ষতির কথাটা বলা হচ্ছে, কারণ আবার ওয়ান সাইড এর বিজনেস কথা বলা হচ্ছে যেখানে ওষুধ দেওয়ার পরে কিছু সিমটম আবার দিয়ে স্পেশালে বেরিয়ে আসলো সেটা নিয়ে টোটালিটি করে আবার আমাদের কি কি ওষুধ হলো। আপনি যেটা উত্তর বললেন আমাকে একটু পরিষ্কার করিয়ে দিন, ওয়ান সাইড এর বিজনেস পার্শিয়ালি ইন্ডিকেটেড মেডিসিন আবার একদমই মেডিসিনটা ইন্ডিকেটেড করেনি, আমার চেম্বারে যতটা ওষুধ আছে আমার যদি 100টা ওষুধ থাকে আমি 100টা করে 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 যদি একটা কাপের মধ্যে জলের মধ্যে দিয়ে খাওয়াই তাহলে আমার কিছু ক্ষতি হবে না, কিন্তু যদি কোনো একটা মেডিসিন ইন্ডিকেট করে তাহলে সেটা বেড়ে যাবে ব্যাগটা বেড়ে যাবে ইত্যাদি কথাগুলো বলা হচ্ছে। তাহলে পার্শিয়ালি ইন্ডিকেটেড মেডিসিন স্যার আর ওয়ান সাইড এর বিজনেস এই দুটোর মধ্যে পার্থক্য কি? স্যার আপনার পার্শিয়ালি যদি আংশিক যদি হয় নির্বাচিত হয় সেই ওষুধ দিলে ক্ষতি কর
দেখুন ড্রাইভার স্যার আছে বলতে পারবো না, তো পার্সেল ইন্ডিকেটর মেডিসিন ক্ষতি করে, মানে পার্সেল ইন্ডিকেটর মেডিসিন যে ক্ষতি করে এইটা তো ঠিকই আছে, এটা আগে বের করো। যদি স্বল্প মাত্রায় দেই তাহলে আমাদের ওষুধটা অনেক ক্ষেত্রে এরকম হওয়ার যে স্বাভাবিক যে আমরা এক থেকে মিনিমাম করবো, এরকম করা তো অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। অনেক সময় দেখা যায় একটা ওষুধ দিলাম রোগের জন্য সেটা আমার 40% সাকসেস হয়েছে, আরেকটা ওষুধে হয়তো 60% সাকসেস হয়েছে, এখন 40% সাকসেস হয়েছে সেটার মধ্যে যদি আমি ওষুধটা দিই, আমরা তো এখানে লার্জ ডোজে দিচ্ছি না, অনেক সময় স্বল্প মাত্রায় দিচ্ছি, সেখানে এই 40% সাকসেস মিলে যদি ওষুধ এসে দেখে রোগীর জন্য ক্ষতি হবে আমার তো নয় এরকম কোথাও। কারণ স্যার এই জায়গাটা থেকে একটা কোথায় আছে বলতে পারবো না, কিন্তু আপনার এই আগে আগে এইটা আগে বের করতে হবে, কারণ যদি আপনি দাবি করেন তাহলে আপনাদের সেটা একটা সোর্স সাইডে দিতে হবে, সোর্স না দিয়ে আপনি কোশ্চেন করেন তাহলে তো অসম্পূর্ণ হবে। স্যার যদি এটা বোঝালো যে পার্শিয়াল ইন্ডিকেটর মেডিসিন সেটা কি কমপ্লিটলি তার ইন্ডিকেশন কি না, এখন তো ডোজ দিলে এমনি তার ভাইটাল প্রিন্সিপাল বের করে দিল, কিন্তু দীর্ঘদিন ধরে যদি আমরা ওটা খাওয়াই অথচ পার্শিয়ালি কিংবা আদৌ তার ইন্ডিকেটেড নয়, তখন তার একটা ওই ডার্ক ডিজিজ তার পলিশ করে, এইটাই এটাই তো স্যার মানে বক্তব্য। যদি রোগী খুব বেশি সেন্সিটিভ থাকে তাহলে ইডিওসেন্ট্রিক পার্সন নির্দিষ্ট বিষয়ে সংবেদনশীল থাকে, যদি খুব বেশি সেন্সিটিভ থাকে তাহলে হয়তো তার মধ্যে সিমটম প্রকাশ পাইতে পারে, যে মেডিসিনের রোগীর মধ্যে প্রকাশ করবে তাহলে রোগী সেই সেই ওষুধের মাধ্যম নিয়ে আবার হচ্ছে, তো এরকম যদি কেউ হয় তাহলে সেটা মন্দের মধ্যে তো কোয়ালিটি আছে, মন্দের একদম খারাপ সর্বশেষ স্তর,
কিন্তু মন্দের ভালো, এটা এটা যে ভালো হ্যানিম্যান তা বলেনি, বলেছে মন্দের ভালো হিসেবে আমরা সেটাকে চেটে নিয়ে অগ্রসর হতে পারি, এবং অগ্রসর হওয়ার পর যখন দ্বিতীয় পা রোগী পর্যবেক্ষণ করবো তখন দেখা যাবে যে রোগীর যে প্রকাশমূলক লক্ষণ গুলো তখন প্রকাশিত হয়েছে এবং একটা রোগ রোগ চিত্র আমরা পেয়েছি। অর্থাৎ রোগী বসে আছে, রোগীর পাশে আমরা একটা রোগ চিত্র অঙ্কন করলাম, যে রোগ চিত্র একটা ওষুধ ইন্ডিকেট করবে, ইন্ডিকেটেড মেডিসিন এখন হবে ইন্ডিকেটেড মেডিসিন। অর্থাৎ জীবনের সঙ্গে একটা ওষুধ প্রত্যাশা করতেছে তার টোটালিটি অফ সিমটম এর ভিত্তিতে, তখন সে বিষয়ে আমাকে অগ্রসর হতে হবে, দ্বিতীয় পর্যবেক্ষণ, তৃতীয় পর্যবেক্ষণ, চতুর্থ পর্যবেক্ষণ, এইভাবে রোগীকে ক্রমশ আরোগ্যের দিকে নিয়ে যাবে, এবং সেই আরোগ্যটা হবে র্যাপিড, জেন্টল এন্ড পার্মানেন্ট, যেটা দুই নম্বর সূত্রে বলা হয়েছে, দ্রুত, স্থায়ী এবং একদম পরিষ্কার হয়ে গেল। মানসিক অবস্থা বাধাটা আসলে কি,
সেই বাধাটা যখন আমরা বের করতে পারবো এবং বাধাটা অপসারণ করতে পারবো, তখনই রোগী আরোগ্য লাভ করবে। এক্ষেত্রে যদি দেখা যায় যে তার বংশগত মায়াজম বাধা হয়ে আছে, তাহলে তাকে বংশগত মায়াজম অনুসারে যে মেডিসিনটা আসে ডিফেক্টিং নোসক মেডিসিন সেটা দিতে হবে। এবং ডিফেক্টিং মেডিসিনটা অনেকে বলে যেটা চালিয়ে যাওয়া না, চালিয়ে যেতে হবে না, বাধাটা অপসারণ হয়ে গেল। একটা নোসক মেডিসিন সাপোজ গনোরিয়ার ইতিহাস ছিল, গনোরিয়ারটা ইতিহাস থাকার কারণে সাইকোটিক মায়াজম বাধা হয়ে আছে, তখন তাকে মেডোরিনাম এক ডোজ দুই ডোজ দিলাম। দেওয়ার পরে যদি 50 বছরমিক হয় তাহলে কয়েকটি পটেন্সি উচ্চশক্তিতে বেশ কয়েকটি পটেন্সি দেওয়ার পর যদি বাধাটা অপসারণ হয়ে গেল এবং আগের যে ওষুধের লক্ষণটা চলে আসলো, চলে আসার পরে সেই ওষুধটাই প্রয়োগ করতে হবে। অর্থাৎ মায়াজমটা চলে যাওয়ার পর যে ওষুধের পূর্ণাঙ্গ লক্ষণ রোগীতে পাওয়া যাবে, যদি আগের ওষুধের লক্ষণ পাওয়া যায় সেই ওষুধ দিতে হবে, আর যদি না পাওয়া যায় তাহলে টোটালিটি করে আবার যে ওষুধটা আসবে সেই ওষুধটা দিতে হবে। ডাক্তার কেট তার একাডেমিক্যাস চ্যাপ্টারে বলেছেন যে আমি একটা রোগী পর্যবেক্ষণের পর দেখলাম যে তেমন নির্ভরযোগ্য কোনো লক্ষণ পাওয়া যাচ্ছিল না, তবে আমি আমার ইন্টুইশনের ভিত্তিতে তার কেন্ট তার নিজের অভিজ্ঞতা এবং তার রোগীতে ইন্টুইশন করার পর মনে করলেন যে এই রোগীতে টিউবারকুলিনাম ভালো কাজ করবে, উনি রোগীকে টিউবারকুলিনাম দিলেন। এবং দেওয়ার পর রোগী ক্রমশ এত খারাপ অবস্থার দিকে গেল যে কেন মনে করলেন যে মনে হলো যে এই রোগীটা আর ফিরে আসবে না, এমন অবস্থায় গেল। শেষ মুহূর্তে গিয়ে দেখা গেল যে অ্যাগারিকাসের লক্ষণটা চলে আসছে রোগীতে এবং অ্যাগারিকাস দিলেন, রোগী চমৎকার ভাবে আরোগ্য লাভ করলেন। আমরা জানি যে কোন নোসক মেডিসিনের অ্যান্টিডোট হয় না, তো এই নোসক মেডিসিন গুলো আমাদের এইভাবে প্রয়োগ করতে হবে 100% নিশ্চিত হয়ে যে হ্যাঁ রোগীর মায়াজম এটা ব্যারিয়ার এটা, এই মেডিসিনটা সারা রোগীকে আরোগ্য দিবে না, তখন সেই মেডিসিনটা দিতে হবে। ঠিক আছে স্যার? অনেক কথা আছে বললাম, সেগুলো বলতেছি না, বললে এই ক্লাস শেষ হবে না। তো যাই হোক, আপনার আলোচনার দিকে একটা জিনিস পেলাম যে এনিম্যালের কথা অনুযায়ী কোন রোগীতে সবসময় পরিস্ফুট লক্ষণ থাকে না, পরিস্ফুট লক্ষণ থাকে না, তার মধ্যে লক্ষণ যেগুলাকে ওয়ান সাইডেড ডিজিজ বলে, একটা দুইটা লক্ষণ আছে আর কোনো লক্ষণ নেই। অনেকেই আমাদের অনেক বাইরে আছে যারা মনে করেন যে লক্ষণ রোগী তো অবশ্যই আছে, কিন্তু লক্ষণ যেহেতু বের করতে পারে নাই সেটা ডাক্তারের দায়িত্ব থাকে। অনেক রোগীর মধ্যে সিমটম স্বল্পতা থাকে,
আমি একটু প্রশ্ন করি ম্যাডাম আপনাকে, আশা করা যেতে পারেন যে শীত তাপ পর্ব এটার সাথে সম্পর্কটা কি একটু বলবেন প্লিজ। আমাদের সূচের মধ্যে আলোচনা এসেছে, একটু বুঝে বলবেন শীত তাপ জ্বরের মধ্যে শীত তাপ পর্ব একটা সাধারণ লক্ষণ একটা অসাধারণ লক্ষণ, কেউ যদি বুঝে থাকেন প্লিজ বলবেন। আমি একটু বুঝছি যে কোন একটা রোগের ক্ষেত্রে যে শীত বা তাপ, মানে আমাদের যে ডিফেন্স মেকানিজম আছে আমাদের শরীরে তাপটা প্রডিউস করছে কিভাবে, যে ওর একটা ডিফেন্স মেকানিজম হিসাবে এক্সেসিভলি হিটটা তৈরি করে দিয়ে ওই ওই অবস্থা থেকে বেরিয়ে আসা যায় কিনা, মডার্ন মেডিসিনটা সেটাই বলে। জ্বর মানে তো আমরা বুঝি যে কোনো রোগ নয়, এটা একটা ডিফেন্স গায়ের টেম্পারেচার বাড়িয়ে দিয়ে ওই অবস্থা সিচুয়েশনটাকে কমানোর জন্য, এটা হিটটা বুঝলাম স্যার। কিন্তু শীতটা বুঝলাম যে যদি আমি ওই দৃষ্টিকোণটা দেখি, ধরেন যদি আমি ইন্টারমিডিয়েট ফিভারের কথা ভাবি, যদি আমি একটা ম্যালেরিয়ার কথা ভাবি, মানে এখানে যদি অর্গানিজমের কথা ভাবি, তাহলে তার যে টক্সিক সাবস্টেন্স গুলো বেরোচ্ছে সেটা আমাদের শরীরে শীতের শীত প্রকাশ করছে। ডিফেন্স মেকানিজম কি করছে, তারপরে কি করছে, তাকে হিট তৈরি করে দিয়ে আমাদের যে হাইপোথাল আমাদের হিট তৈরি করে দিয়ে ওই সিচুয়েশন থেকে কমানোর চেষ্টা করছে। তারপরে কি হচ্ছে, যখন একটা হিট এক্সেসিভলি তৈরি হয়ে গেল তখন তার মধ্যে ওই হিটটাকে বের করে দিতে হবে, এক্সেসিভ আউটলেট দরকার, তখন কি ঘামের মাধ্যমে বেরিয়ে যাওয়া, অর্থাৎ চিনি শীত খাদ্য শীত গরম এবং ঘাম, এটা মনে হয় এরকম ব্যাখ্যা। এবার অর্গানের ভাষা আমি এটা বলতে পারবো না। যদি আর্থিক সদৃশ্য রোগে
মানে অল্প সিমটম প্রকাশ পাচ্ছে এরকম রোগে আমি একটা ওষুধ দিলাম, আমি সেটা সুনির্বাচিত হয়ে গেল। তো তখন ওষুধ দেখা গেল যে পরবর্তীতে তার রোগের কিছু সিমটম প্রকাশ পেল, এবং সেটা ওই যে ওষুধটা আমি সিলেকশন করলাম সেই ওষুধেরই লক্ষণ। তার পরবর্তীতে আমি কি ওই ওষুধটারই উচ্চ শক্তিতে যেতে হবে নাকি প্রকাশ পেয়ে গেল তো আমার মানে এই ক্ষেত্রে করণীয়টা কি? যদি আপনি দেখেন যে যে ওষুধটা আপনি প্রয়োগ করেছেন হালকা লক্ষণের ভিত্তিতে, তারপরে লক্ষণগুলো আবার চলে আসলো সেই লক্ষণের হ্রাসবৃদ্ধি দেখে যে এই ওষুধের যে উৎপন্ন লক্ষণগুলো হ্রাসবৃদ্ধি এইরকম সেম, তখন সেই ওষুধটাই রোগীকে কন্টিনিউ করতে হবে যতদিন উপকার দিতে থাকে। আপনি M2 দিয়েছিলেন, M2 13-14 দিন বা 15 দিন সেবনের পর M3 তে যেতে হবে, ছিল না
কিন্তু আপনার ওষুধটা খাওয়ার পরে আমার খিদেটা বেড়েছে, কিন্তু এটা আমি অস্বীকার করবো না। কিন্তু দেখুন চুলকানিটা কিন্তু খুব বেড়ে গেছে, তার মানে আপনাকে ইন্ডিকেশন করতে হবে অ্যাজ এ হোল পেশেন্টটা জেনারেলিস্টটা কি বলছে, ভালো বলছে। এটা বেড়ে যাওয়াটা এটা মেডিসিনাল, কতদিন পরে এটা কমে যাবে নির্দিষ্ট সিজিসিমার ক্ষেত্রে একটু অসুবিধা হয় বলতে, কিন্তু সেক্ষেত্রেও 14 দিন যদি অন্তত অপেক্ষা করি তাহলেও তার আস্তে আস্তে বাড়ার সিমটমটা কমে যাবে, এবং যে কষ্টটা নিয়ে মেন চিফ প্রবলেম নিয়ে এসেছিল সেটাও কমে গেল, আর অন্যান্য গুলোও তো এমনি কম প্রথম থেকেই বললো পেশেন্টটা থাকবে আমাদের কাছে। আমি তো আমার সলিউশন ঠিক হয়েছে, ডোজও আমার ঠিকই আছে, এখন আমি 14 দিন পর অপেক্ষা করব যে রোগীটা আপনি যতই আমরা অ্যানালাইজ করার মেন্টাল অ্যানালাইজ করার চেষ্টা করি, আপনার তো খিদে বেড়ে গেছে, আপনার তো পায়খানাটা ভালো হয়ে গেছে, একটু অপেক্ষা করুন না, নিশ্চিত কমে যাবে, কিন্তু একটু সময় লাগবে। এই যে ভোকাল তারিখটা দিলে সে কিন্তু থেকে যাবে, এবং আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে আপনার নিজের পর্যবেক্ষণ দিয়ে পেশেন্টের অবস্থাটা বুঝে আপনি কতদিন ওয়েট করবেন তার জন্য সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। ঘড়ি ধরে বা টাইম ধরে 14 দিন 12 দিন এটা কোনো কথা নেই। আমি একটা মেলোডি নামের পেশেন্ট করছি যে 3 মাস পর থেকে তার আস্তে আস্তে একটু কম, অন্যদিকে কম, কিন্তু টিউমারটা কমছে। 3 মাস পর থেকে হলুর করে কমে গেল, কমে গিয়ে 1 মাস পরে আবার দেখা যায় স্টপ করে গেল। তাহলে আমাকে এবার বুঝতে হবে মেলোডি নামটাকে ওই ইন্ডিকেটেড মেডিসিন টোটালিটি দিকে করা। তাহলে এখন আমি 3.5 মাস পরে মেলোডি নামটাকে আবার একটু প্লাস মেথডে দিলাম, যদি সেমটিসি মানে দিয়েছে বলে প্লাস মেথডে দিলাম। ম্যাডিম্যান বলে যে একই মেডিসিন দিবে নি, তাহলে ওটাকে প্লাস মেথড মানে ওটাকে ডাইলিউট করা। প্লাস মেথডটা কি, ধরুন আমি যদি 30 ml জলের ভিতরে 2 সাইজের বড়ি দিয়ে তৈরি করে দিই, করে দিয়ে ওটাকে 10টা ঝাঁকি মেরে নিয়ে অর্ধেকটা খেতে বললাম, তারপরে ওর মধ্যে আবার জল দিয়ে ওই ফোটোটা ভরে রাখতে বললাম, পরের দিন সকালবেলায় আবার অর্ধেকটা খেতে বললাম, বাকিটা ফেলে দিলাম, তাহলে অ্যানিমেলের কথাটাও মানলো, আমিও বুঝতে পারলাম এটা সম্পূর্ণ সেই ডাক্তারের ব্যাপার যে এই মেডিসিনটা স্টপ হয়ে গেছে কিনা, এবার আর কোনো দিকে এগোবে কিনা সেটাও আমরা একটা দেখলাম। 14 দিন 14 দিনই নয়, 20 দিন 20 দিনই নয়। তাহলে আমি মানে একটা সময় মানে ডাক্তার যখন বুঝবে যে রোগী ওই ওষুধেরই ছিল বা সবই ঠিক আছে, তখন যখন পেশেন্টটা শেষ হয়ে যাবে বা সে বেটার অবস্থায় আছে, তখন সে অপেক্ষা করবে, এবং অপেক্ষা করার পরে ওই ওষুধই ওই শক্তিতে আপনি ডাইলুট ফর্মের কথা বলছেন যে আপনি প্র্যাকটিস করেন। মনোযোগ দিয়ে পড়েন 248-এর পর থেকে, ঠিক আছে? আপনার কথা বলতেছেন ষষ্ঠ সংস্করণের কথা, এখানে বলা হয়েছে যখন আপনার ওষুধ কাজ করে দিবে, এটা যে সিস্টেমই হোক, যদি নতুন কোনো রোগ না আসে আপনার জন্য, নতুন কোনো যেটা আপনার জীবনেও ছিল না, ততক্ষণ পর্যন্ত আপনি মেডিসিন চালায়া যাবেন। আর যখন দেখবেন আপনার কাজ শুরু হয়ে যাবে, তখন কিন্তু মেডিসিন স্টপ করে দেওয়ার কথাই বলা হয়েছে। আমার এই ক্ষেত্রে তো কাজ হয়েছে, তো আমার তো তখন আপনি প্লাসিবো দিয়ে ওয়েট করবেন, তখন আপনি প্লাসিবো দিয়ে ওয়েট করবেন যে এটা আসলে কেমন কাজ হয়েছে, কতদিনের জন্য, কেমন করে হইলো, হ্যাঁ কতটুকু হইতেছে আপনার ওষুধের সিলেশনটা, না হয়তো আপনি বুঝতে পারবেন না। আর আপনি যদি বারবার মেডিসিন দিতেই থাকেন তখন ডিএলএসমেন্ট আবার শুরু হয়ে যাবে। আগে 248-এর পর থেকে আপনি মনোযোগ দিয়ে চলতে থাকবেন, করে একদম ব্যাখ্যা করে দেওয়া আছে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, জি, অসংখ্য ধন্যবাদ সবাইকে, জি, আসসালামু আলাইকুম। আমাদের যে আরো ক্লাস আছে এটা কি মনে আছে? সেটাই তো আমার সেন্সর মনে হয়। ওকে, আপনাদের অত্যাচারে চলে গিয়েছে ক্লাসে। এই নিপুণ যদি 30 মিনিট পরে ক্লাস করে ওকে ফাইন করা হবে। আমি কি ঠিক বলছি? হ্যাঁ ঠিক বলেছেন, 246 নম্বর সূত্রের পাতা টিকাতে বলেছেন যে আমি এর আগে যা বলেছিলাম, এক ডোজ ওষুধ খেয়ে ওষুধ কাজ করতে শুরু করলে ওষুধটা বন্ধ করে দিতে হবে।
কিন্তু এখন যেটা বলছেন ওই সময় রোগের কথা ঠিক ছিল, কিন্তু পঞ্চাশ সংশোধনের ওষুধের ক্ষেত্রে নিয়মটা ভিন্ন। আমার সামনে আসতেছে ইনশাল্লাহ এই সম্পর্কে আলোচনা হবে। আর যদি কেউ করেন তাহলে অজানা নেই কয়েকটা সূত্র করে নিতে পারে। আচ্ছা, ধন্যবাদ। বলতেছিলাম যে আমরা বারণ ওষুধ নিয়ে বলতেছিলাম, এর আগে আমরা একটা মেডিসিন করেছি যে যেটা হলো মেডিসিন করছে আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বাউল স্তর, সেটা হলো সাইকোটিক কম্পাউন্ড, সাইকোটিক কো যেভাবে আছে এই সাইকোটিক কম্পাউন্ড, এটা এটা তৈরি করছে প্যাটারসন এডওয়ার্ড বার্কের যে ইয়াকে আরো বেশি সমৃদ্ধ করছে প্যাটারসন। আজকে এই মেডিসিনটা ফারুকেলা বই থেকে করবো, এখানে সুন্দর করে সারে আলোচনা আছে। অনুষ্ঠান করা যেতে পারে, যেখানে আগে পাঁচটা করে কোশ্চেন করা হবে, যে আগে সুন্দরভাবে উত্তর দিতে পারবে, আগে পাঁচটা 52 সেটের বই গিফট হিসেবে দেওয়া হবে। কিভাবে করবো, কিভাবে করা যায় সেটা নিয়ে পরে আলোচনা হবে। তো আজকে আমরা সাইকোটিক কম্পাউন্ড নিয়ে পড়বো। আমি একটু প্রেজেন্টেশন দিয়ে দিই। অনেক বড় মেডিসিন, একদিনে শেষ হবে না। যেহেতু স্যারের অনেক কষ্টের লেখা বই, তো সেজন্য এটার পিডিএফটা মানে না করলেই ভালো, সবাই মূল বই কিনবেন, এতে লেখক উৎসাহিত হন এবং তার ফল সেটা তিনি উপভোগ করতে পারেন। সেই জন্য আমরা ওই যে বইগুলো অ্যাভেলেবল সেগুলা পিডিএফ না করি এবং সেগুলোর ফটোকপি না করি, এতে আমাদেরই ক্ষতি হয়, মানে নতুন নতুন বই লিখতে কেউ আর উৎসাহিত হবে না। এবং খালি ক্ষতি না, যারা এগুলো করেন তারা মানে পাপ করেন এক কথায়, যারা পিডিএফ বানায় ছেড়ে যদি লেখক ক্ষতিগ্রস্ত হয় ওই ক্ষতির ক্ষতিপূরণ কিন্তু পরকালে আপনাকে দিতে হবে। তারপরে হচ্ছে এটা কিন্তু তার সম্পত্তি, এই যে বইটা তার সম্পত্তি, সেটাকে যদি আমরা এইভাবে অন্যায় ভাবে ব্যবহার করি তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে, আরেকজনের সম্পত্তি নষ্ট করা অধিকার আমাদের নাই। স্যার একটা বই লেখার যে কথা কষ্ট, যারা বই লেখে নাই তারা কখনোই বুঝতে পারবে না। আমি তাই দেখতেছি স্যার, একটা বই নিয়ে কত ঘাটাঘাটি করতে হয়, একটা সন্তান মানুষ করার চাইতে একটা বই লেখা অনেক বেশি কষ্ট।
জীবাণু থেকে এই ওষুধটি প্রস্তুত করে। আমি গোলাম রাব্বানি বলছি, আমার কাছে আছে। আমার কাছে 300 টাকা পাইলে জিজ্ঞাসা করাই দিব। সাইকোটিক গনোরিয়াতে প্রাপ্ত যে জীবাণু গনোরি, এর সঙ্গে সাইকোপ্লাজমের গ্রহণগত দিক থেকে
অবয়বগত দিক থেকে এবং প্যাথোলজিক্যাল দিক থেকে একটা অদ্ভুত সাদৃশ্য রয়েছে। একই সাথে সাইকোটিক মায়োজম নির্দিষ্ট রোগীদের চারিত্রিক বৈশিষ্ট্য ও লক্ষণাবলীর সঙ্গে এই সাইকোটিক কম্পাউন্ড ওষুধটির চরিত্রগত বৈশিষ্ট্য ও পরিচয়ক লক্ষণাবলীর প্রচুর মিল রয়েছে। এই জন্য এটিকে অ্যান্টিসাইকোটিক শ্রেণীর ওষুধ বিবেচনা করা হয়। এছাড়া প্রধান অ্যান্টিসাইটিক সাইকোটিক ওষুধ ক্লুজার সাথেও এর অত্যন্ত ঘনিষ্ঠ পরিপূরক সম্বন্ধ রয়েছে। তাহলে যেহেতু সাইকোটিক মায়োজমের পিছনের যে দায়ী যে জীবাণুটা নাইসেরিয়া গনোরি, সেটা দ্বারা গনোরিয়া হইলে সেটা যদি চাপা পড়ে মানুষের শরীরে, তার ফলে তার শরীরে যে ধরনের একটা অবস্থা তৈরি হয় মায়োজমেটিক অবস্থায়, যেটাকে আমরা ইয়া বলি সাইকোটিক মায়োজম বলি, সেই মায়োজমের সাথে এই ওষুধের গভীর একটা সম্পর্ক আছে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মিল আছে। সেই জন্য এটা একটা অ্যান্টিসাইকোটিক মেডিসিন হিসেবে কাজ করে। আর যেহেতু অ্যান্টিসাইকোটিক মেডিসিন অ্যান্টিসাইকোটিক মেডিসিনের মধ্যে থ্রুজার যে ওষুধটা আছে তার সাথে এর অনেক মিল আছে। আমি দেখা যায় থ্রুজার একটা কমপ্লিমেন্টারি মেডিসিন হিসেবে এই ওষুধটা কাজ করে। এতটুকু পড়ার ভিত্তি যেটা পেলাম যে সাইকোটিক কম্পাউন্ড হলো একটা গভীর ক্রিয়াশীল মেডিসিন, আর এটা হলো অ্যান্টিসাইকোটিক মেডিসিন। আর পূজা ঔষধের সাথে মিল আছে, পূজা ঔষধের কমপ্লিমেন্টারি হিসাবে এটা কাজ করে। প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য কি? মেইন মেইন বৈশিষ্ট্য, প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য, এই ঔষধের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সহজেই উদ্দীপিত বা উত্তেজিত হওয়া, ইরিটেবিলিটি। এই ওষুধের মেইন বৈশিষ্ট্য হচ্ছে আছে ইরিটেবিলিটি। এর আগে আমরা যে মেডিসিনটা পড়ছিলাম সেটা কোনটা? মর্গান পড়ছিলাম। মর্গানের মেইন বৈশিষ্ট্য কি ছিল মনে আছে কারো? মেইন বৈশিষ্ট্য ছিল রক্তাধিক্য কোন স্থানে, যে কনজেশন সেটা বলেছিলাম। মেইন বৈশিষ্ট্য ছিল সেটার কনজেশন, আর এটা হচ্ছে মেইন বৈশিষ্ট্য হলো অতিরিক্ত হয় এই জন্য দেহের যে সকল স্থানে শ্লেষ্মিক ঝিল্লি মিউকাস মেমব্রেন আছে এবং সারাস জেলি সারাস মেমব্রেন রয়েছে, ওই সব স্থানের প্রতি এই ওষুধের বিশেষ ক্রিয়া আসক্তি দেখা যায়। মিউকাস মেমব্রেন কোথায় আছে? যদি আমাদের মুখের মধ্যে আছে, বায়ুপথে আছে, মূত্রনালীতে আছে, এগুলো হচ্ছে মিউকাস মেমব্রেন। আর সারাস জেলি কোথায় আছে? আমাদের সারাস জেলি আছে পেরিটোনিয়াল। আচ্ছা, সেখান থেকে সেরাম তৈরি হয়, প্লুরার মধ্যে আসে, তাই না? তো এই সমস্ত যে স্থানগুলো আছে জয়েন্টের মধ্যে কি সেরাম দিলে আছে? আচ্ছা, যাই হোক, তো যাই হোক, এই সমস্ত স্থানে বিশেষ ক্রিয়া আসক্তি দেখা যায়, বিশেষ করে যৌন রেশন তৈরি। আমরা মর্গান সেটাও দেখেছিলাম যে মর্গান গার্টারটা যৌন জেনেটিক ইউরিনারি সিস্টেমের উপর বেশি কাজ করে, আর মর্গান কিউটা বেশি কাজ করে কোথার উপরে? কিসের উপরে? চর্মের উপরে, প্লাস ওই যে আমাদের তারপরে যে সেগুলোর উপরে মর্গান কিউটা বেশি কাজ করে, আর চর্মের উপরেও কাজ করে। আর এই ওষুধটার মেইন কাজ দেখতে পাচ্ছি একটা হলো এবং বৃক্ষের উপরে এর গভীর ক্রিয়াশক্তি আছে।
যৌন উদাসন করতো বৃক্ষের উপরে। যৌন উদাসন চন্দ্রের মধ্যে কি কি আছে? আমি যৌনাঙ্গ আছে, আর এখন চন্দ্রের মধ্যে আছে ওই যে বৃক্ষ সহ আপনার মূত্রথলি মূত্রনালী এগুলো সব মিলিয়ে যে তন্ত্র, যেটা যার মধ্যেও আমার প্রস্তাব সম্পর্কীয় যে বিষয়গুলো আছে সেগুলা এই সমস্ত অঙ্গের উপরে এই আপনার সাইকোটিক কম্পাউন্ডের গভীর ক্রিয়া শক্তি আছে। আমরা জানি এই সমস্ত অঙ্গের উপরে আমাদের পূজা ঔষধের ক্রিয়া শক্তি আছে। এর রোগী সাধারণত শীতাত হয়ে থাকে, এর রোগী সাধারণত শীতাত হয়ে থাকে। তো এইটুকুর ভিতরে যেটা পেলাম সাইকোটিক কম্পাউন্ড একটা গভীর ক্রিয়াশীল মেডিসিন এবং অ্যান্টিসাইকোটিক মেডিসিন, এটা এটা পূজার কমপ্লিমেন্টারি হিসেবে কাজ করে। আর এর সাথে মেইন বৈশিষ্ট্য হলো উত্তেজিত হওয়া, ইরিটেবিলিটি, এর বিভিন্ন মিউকাস মেমব্রেন বা সেরাস মেমব্রেনের উপরে ক্রিয়া দেখা যায় এবং জেনিটো ইউরিনারি সিস্টেমের উপরে কিডনির উপরে এর বিশেষ ক্রিয়া আছে। আর এই ওষুধটা হলো শীতাত মেডিসিন। এটুকু তো বুঝতে পারছেন, নোট করে নিতে পারেন। জি স্যার। আচ্ছা, এবার আসেন মানসিক দিক করি, মন স্নায়ুবিক উদ্দীপনা উত্তেজনা নার্ভাস ইরিটেবিলিটি চিটচিটে মেজাজ এবং সহজেই এরা রেগে যায়। নার্ভাস থাকে, ইরিটেবল থাকে এবং সহজে রেগে যায়, সামান্যতে রেগে যায়, খুব অস্থির থাকে এবং অনুভূতি প্রবণ থাকে, অস্থিরতা এবং অনুভূতি প্রবণতা। অনুভূতি প্রবণ বলতে তারা খুব সেন্সিটিভ থাকে, সেন্সিটিভ থাকে কোনো বিষয়ের প্রতি অত্যধিক ওভার সেন্সিটিভ থাকে। তাহলে একটা হলো নার্ভাস, তারা নার্ভাস ইরিটেবল, তারা সহজে রেগে যায়, অ্যাঙ্গার ইজিলি, আর অস্থির রেসলেসনেস তাদের মধ্যে আছে এবং অনুভূতি প্রবল, এরা ওভার সেন্সিটিভ, অকারণ হইচই করে, অকারণ যেন অস্থির নার্ভাস, তাদের মধ্যে এই ধরনের লক্ষণ দেখা যেতে পারে, অকারণ হইচই করে। আবার অন্যদিকে তাদের মধ্যে তাদের ডিপ্রেশন দেখা যায়, বিমর্ষ দেখা যায়, রাজত থাকে তাদের মধ্যে, সাইনেস থাকতে পারে এবং সিস কাজনে সহজেই রেগে যায়, ইজিলি বিকাম অ্যাংরি, সহজে রেগে যায়, অস্থির রেস্টলেস, তারা অস্থির এবং অনুভূতি প্রবণ, সেন্সিটিভ ওভার সেন্সিটিভ, অকারণেই তারা হইচই করে, অকারণেই হইচই করে। আবার দেখা যায় এটা তো একদিক হইচই করে একদিক, আবার দেখা যায় তার একটু বিপরীত দিক যে তারা খুব বিমর্ষ হয়ে পড়ে, ডিপ্রেস থাকে, লাজুক থাকে, সাইনেস তাদের মধ্যে দেখা যায় এবং ভাবও থাকে, অল্পতেই কাঁদে, সামান্যতেই কাঁদে, ব্রিথিং ইজিলি, খুব সহজে কেঁদে ফেলে। হ্যাঁ, এই জিনিসটাও তাদের মধ্যে থাকে। তাদের মধ্যে অনেক অ্যাংজাইটি থাকে, অ্যাংজাইটি এবং ভয় কাজ করে, অ্যাংজাইটি অ্যান্ড ফিয়ার, অনেক ভয় এবং উদ্বেগ কাজ করে। ভয়ের মধ্যে কি আছে? অন্ধকার ভীতি আছে, ফিয়ার অফ ডার্ক, অন্ধকার ভীতি আছে, অন্ধকার ভীতি আছে, একা থাকায় ভীতি, ফিয়ার অফ বিং অ্যালোন, একা একা থাকতে পারে না, একাকে থাকলে ভয় পায়। বিভিন্ন ধরনের জন্তু জানোয়ারে বিশেষ করে কুকুরের ভয়, তাহলে এনিম্যালের প্রতি তাদের ভয় আছে, তাদের মধ্যে বিশেষ করে কুকুরের ভয় আছে, কুকুরের ভয় আছে, এনিম্যালের প্রতি ভয় আছে এবং কি আছে, কুকুরের ভয় আছে। আমরা যে মর্গান পড়েছিলাম, মর্গানের মধ্যে কোন জিনিসের ভয় ছিল মনে আছে? মর্গানের মধ্যে বেশি লোকের সামনে যেতে ভয় ছিল, তাই না? ফিয়ার অফ ক্রাউড, অনেক লোকের সামনে যেতে ভয় ছিল, আবার একা থাকার ভয় ছিল, যেটা আমরা লাইকোপোডিয়ার সাথে মিল পেয়েছিলাম।
লাইকোপোডিয়ার সাথে মিল পেয়েছিলাম। ডিপ্রেশন এসে সুইসাইডের চিন্তাও করেছে? হ্যাঁ, বিমর্ষে কখনো কখনো সে সুইসাইডের চিন্তাও করে। এমনিতে মর্গান মর্গান লোকসঙ্গ পছন্দ করে না, আবার লোকের ভিড়েও যেতে ভয় পায়, আবার একা থাকলে ভয় পায়, এই ধরনের সমস্যা তার মধ্যে ছিল। যাই হোক, এই ওষুধের মধ্যে ওই ওষুধে উদ্বিগ্ন ছিল, কিন্তু ওই মর্গান ছিল অন্তর্মুখী। হ্যাঁ, অন্তর্মুখী ছিল, রিজার্ভ ছিল, রোগ নিয়ে বেশি চিন্তা করতো। আর এই ওষুধের মধ্যে যে জিনিসটা পাচ্ছি আমরা, সেটা হলো সে খিটখিটে মেজাজ, অল্পতেই সে কান্না করে, লাজুক আছে, বিমর্ষ আছে, এরা আবার রেস্টলেসও থাকে, সেন্সিটিভ থাকে, অকারণে হইচই করে, অনেক ধরনের উদ্বেগ কাজ করে, ভয় কাজ করে, যেরকম অন্ধকারের ভয়, একা থাকার ভয়, অন্ধকারের ভয়, একা থাকার ভয় কোন ওষুধের মধ্যে আছে? লাইকোপোডিয়াও আছে, ফসফরাসেও আছে, ডার্কের মধ্যে বড় ওষুধ গুলার মধ্যে আছে, দেখেন ক্যানাবিস সিন্ডিকাস, স্ট্রামোনিয়া, ঠিক আছে, এগুলো হচ্ছে বড় ভাই। এই যে টিউবার কলিনাম, তারপরে ফার্স্ট টিউবার কলিনাম, টিউবারকুলিনামের মধ্যে অন্ধকার ভীতি আছে। টিউবারকুলিনামের সাথে তাহলে তার আরেকটা জিনিস মিল কি, সে ওই যে কুকুরের ভয়, হ্যাঁ, লাইকোপোডিয়ার মতো অন্ধকারের ভয়, কালসিটেলের মতো অন্ধকারের ভয়, ফসফরাসও আছে অন্ধকারের ভয়। তো আর এসে অ্যালন, সে একা থাকলে ভয় পায়, অ্যালন একা থাকার ভয়, এটা ফসফরাস লাইকোপোডিয়াম এর মধ্যে আছে, ফসফরাস লাইকোপোডিয়াম এর মধ্যে আছে। বেলাডোনা, ও বেলাডোনা তো দেখলাম না, বেলাডোনা আছে ছোট করে। এবার রাতের বেলা একা থাকতে ভয়, এটা খুব বেশি করে আছে স্ট্রামোনিয়াম এর মধ্যে, খুব বেশি করে আছে স্ট্রামোনিয়াম এর মধ্যে। তো যাই হোক, এই দেখেন, এই যে ফিয়ার অফ বিং অ্যালোন, এখানে এই সাইকোটিক বেসিলাস সাইকোকাকটাস বা সাইকোটিক কম্পাস এর মধ্যে লেখা আছে বেসিলাস সাইকোকাকটাস, এটাই হলো সাইকোটিক কম্পাউন্ড। হ্যাঁ, এটা আরেক নাম বেসিলাস সাইকোকাকটাস, রাবারিতে এস ওয়াই সি দিয়ে দেওয়া আছে। তো ফিয়ার অফ অ্যালোন, সেটার মধ্যে এই যে আমরা যে মেডিসিনটা করতেছি, হ্যাঁ, সাইকোটিক কম্পাউন্ড সেটাও আছে। আচ্ছা, তাহলে অন্ধকারের ভয়, অন্ধকারের ভয়, একা থাকার ভয়, জন্তু জানোয়ারের ভয়, জন্তু জানোয়ারের মধ্যে বিশেষ করে কুকুর ভীতি, কুকুর ভীতি আছে। আরেকটা লক্ষণ এর মধ্যে আছে, সেটা হচ্ছে দাঁত দিয়ে লোক কাটে। এটা তো টিউবার কলিনামের বিশেষ বৈশিষ্ট্য, ম্যাডোরিনামের বিশেষ বৈশিষ্ট্য। সাকার দোষের ভুইয়ের কাছে একটা বাচ্চা আসছিল, সে তো হাতের লোক শুধু খায় না, পায়ের লোক খাওয়া শেষ করে দেয়। তো দেখেন, ওই যেটা হচ্ছে লোক কাটে, এটা হচ্ছে বাইটিং, বাইটিং মাইন্ডে যায়, দেখবেন বাইটিং নেলস, বাইটিং নেলস। এটার মধ্যে বড় মেডিসিন কি, বড় মেডিসিন হলো ম্যাডোরিনা, তারপরে ব্যারাইটে গাছ, পরাম টিফিলিনা, এই তিনটা হলো ফার্স্ট গ্রেডের মেডিসিন। তো ফার্স্ট গ্রেডের মেডিসিন, আর আমরা যে ওষুধ করতেছি সাইকোটিক কম্পাউন্ড, সেটাও এখানে দেওয়া আছে। আর টিউবার কলিনামও কাটে, এখানে ছোট করে দেওয়া আছে, লাইকোপোডিয়ামের সাথে এই এই ওষুধ গুলো তো কাটে, স্ট্রামোনিয়ামও নোট কাটে। তো যাই হোক, দাঁত দিয়ে নোক কাটতে থাকে, দাঁত দিয়ে নোক কাটতে থাকে। তাহলে আবদুল্লাহ, আবদুল্লাহ তুমি বলো কি কি বললাম? আমরা সাথে অনেকটা পিক আসছে, এটা থুজার কমপ্লিমেন্টারি হিসেবে কাজ করে। এটা যে প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ইরিটেবিলিটি। দেহের নানা স্থান থেকে অতিরিক্ত মেঙ্গো সিগনেচার হয়, দেহের
নানান মিউকাস মেমব্রেন এর কাজ আছে, জেনারেটর ইমিউনিটি সিস্টেম ও কিডনির উপর এর ক্রিয়া আছে। আর আমাদের মেডিসিনের শিক্ষা তো এর মন দেখলে দেখা যায় যে এরা অনেক বেশি নার্ভাস এবং ইরিটেবল থাকে, মানে এরা অল্পতেই রেগে যায়। কোনো কোনো বিষয়ে এরা ওভার সেন্সিটিভ থাকে, এরা অকারণেই হইচই করে। আবার বিপরীত দেখা যায় এদের মাঝে এরা মানে বিমর্ষ হয়ে পড়ে, এরপরে এরা ডিপ্রেস থাকে, এরা অনেক বেশি নাজুক থাকে, অল্পতেই কান্না করে দেয়। আর এদের মাঝে অনেক মানে অনেক অ্যাংজাইটি, অনেক প্রকার ভয় কাজ করে, স্পেশালি সেটা হচ্ছে অন্ধকারের ভয়, একা থাকার ভয়। তারা জন্তু জানোয়ারকে অনেক বেশি ভয় পায়, কিন্তু এর মাঝে সবচেয়ে বেশি ভয় পায় কুকুরকে, লাভ দিয়ে এরা নখ কাটে। সিরাস মেমব্রেনে সিক্রেশনটা এদের খুব বেশি দেখা যায়, পেরিকার্ডিয়াম, পুরুডাল এইসব জায়গায় যে সিরাস মেমব্রেন আছে তার সিক্রেশনটা বেশি হয়। আচ্ছা ঠিক আছে, যেটা বলা হয়েছে যে পুরার ভিতরে শরীরের ভিতরে বিভিন্ন অ্যাক্টিভিটির ভিতরে ভিতরে এটা থাকে লাইনিং হিসেবে। অর্গান গুলো জায়গা দিলে ভালো হইতো আর কি, সেরাস মেমব্রেন এর স্থান গুলা ইমেজ দ্বারা। ইমেজ দ্বারা? আচ্ছা একটা দেখেন, পুরা দেখি প্লুরাল ভিতরে কেভিটি আছে না, প্লুরাল কেভিটি পুরা আমাদের যে এই দেখেন, এই যে আমাদের যে ইয়াটা এটা দেখেন, ছবিটা দেখা যায়, এটা দেখেন দেখা যাচ্ছে, এটা হলো আমাদের ফুসফুস লাংস, ফুসফুসের এই যে বাইরে দেখেন একটা কভারিং আছে তাই না, যে জায়গা এটা হলো প্লুরাল ক্যাভিটি। এই যে প্লুরাল ভিতরে যে লেয়ার আছে না, এই যে পর্দাটা, এই লেয়ারের যে ধরনের মেমব্রেন থাকে সেটাই হলো সেরাস মেমব্রেন, এখান থেকে সেরাম তৈরি হয়। বুঝতে পারছেন? একটা উদাহরণ দেওয়া দিলাম। আবার ধরো এই যে আমাদের লাংস আছে, লাংস সরি লাংস নাই হার্ট, এই যে হার্ট আছে হৃৎপিণ্ড, এর মধ্যেও একটা কভারিং আছে যেটাকে বলে পেরিকার্ডিয়াম। এটারও দুইটা লেয়ার থাকে মাঝখানে, মাঝখানে যে ওই 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 যে কভারিং এর ভিতরের লেয়ার সেইখানে যে মেমব্রেন থাকে সেটা হলো সেরাস মেমব্রেন। এবার আসেন মাথা ও মুখমণ্ডল, আমরা আর কোনো মিনিট করবো তারপরে আজকে শেষ করে দেব। মাথা মুখমণ্ডলে আছে মাথা, মাথা ও মুখমণ্ডল, মাথা মাথা ব্যথা, আমরা এর আগে মর্গানায় পড়েছি সেটা তো মাথা ব্যথা ছিল। প্রায় স্থিতিশীল নাকের, প্রায় স্থিতিশীল নাকের সাইনাস প্রবাহের কারণে মাথা ব্যথা, এই কথাটার অর্থ বুঝল না, প্রায় স্থিতিশীল নাকের। আচ্ছা যাই হোক জানে রাখেন, তার প্রায় স্থিতিশীল দাঁড়িয়ে আছে, ঠিক আছে। Thank you.
এখানে আসলে দাড়ি হবে, সমস্যা হলো কি এটা আগের বইতে দাড়ি আছে, পরের বইতে দাড়ি নাই। হ্যাঁ, মাথা ব্যথা তার প্রায় স্থিতিশীল, যেখানে হয় ওইখানে ওইখানে স্থির থাকে, বা রাজনীতি সেরকম হয় না, এরকম হতে পারে যে স্থিতিশীল একইভাবে থাকে। নাকের যে সাইনাস আছে, আমাদের যে আমরা সাইনাস গুলো আছে যে আমাদের এই সাইনাসের প্রভাব হয়, সাইনাসের প্রভাবকে আমরা কি বলি, সাইনাসাইটিস বলি। সাইনাসাইটিস আমাদের নাকের সাইনাস গুলো দেখাই দেখেন, আমাদের আমাদের ভীষণ বড় এটা দেখেন, এই যে নাক আমাদের নাকের এই চোখের নিচে একটা সাইনাস, মাক্সিলারি সাইনাস, আর চোখের উপর দিক দিয়ে দেখেন এখানে আছে ফ্রন্টাল সাইনাস, আর এই দিক দিয়ে আছে ইসমোডাল সাইনাস আর স্পাইনাল সাইনাস। নাকের গোড়া এই হচ্ছে নাকের রুটের এখানে গোড়ার দিকে, তো চোখের নিচে যেটা এটা হচ্ছে বড় সাইনাস ম্যাক্সিলারি সাইনাস, আর উপরে আছে ফ্রন্টাল সাইনাস। তো এগুলোতেই এই ফ্লুইড জমে প্রবাহ হয়, এখানে তো ফ্লুইড জমে, এক্সরে করলে দেখা যায় তখন ওইখানে ঘোলা দেখা যায়, এক্সরে করলে ওই জায়গাটা একদম ঘোলা দেখা যায়। যেরকম দেখেন এই যে একটা এক্সরে ছবি দেখেন, এই যে এটা আমাদের চোখের ইয়া, চোখের এই যে চোখের ইয়া, এই যে নিচে দেখেন এটা হলো ম্যাক্সিলারি সাইনাস, এই পাশটা কালো কালো দেখা যাচ্ছে, তার মানে এটা ঠিক আছে, আর এই পাশে দেখেন একদম একদম ঘোলা, একদম এই সাদা সাদা দেখাচ্ছে, তার মানে এখানে প্রদাহ আছে। এইটা হলে ম্যাক্সিলারি সাইনাসাইটিস, তো উপরের দিক দিয়ে হলে এই যে উপরে আছে এগুলো হচ্ছে ফ্রন্টাল সাইনাস। তো এগুলো যদি ঘোলা থাকে তাহলে আমাদের বুঝে যায়, আর তো এই ওষুধের মধ্যে সাইনাসের প্রদাহ জনিত কারণে মাথা ব্যথা করে, যেটাকে বলে সাইনাসাইটিস জনিত কারণে মাথা ব্যথা, বিশেষ করে শিশু রোগীদের মধ্যে। তাহলে মাথা ব্যথা সেটা মোটামুটি স্থিতিশীল, এবং সাইনাসাইটিস এর কারণে মাথা ব্যথা বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। মস্তিষ্কাবরণী ঝিল্লি, মস্তিষ্কাবরণী ঝিল্লি মানে মেনিনজেস, ব্রেন যে আমাদের তার যে তিন স্তর বিশিষ্ট একটা কাভারিং থাকে, ওই তিন স্তর বিশিষ্ট যে কাভারিং মেনিনজেস, সেটার কি হয় প্রদাহ হয়, যেটাকে বলে হাড্ডির উপরে থাকে স্কাল্প, হলো মাথার একবারে উপরে চামড়ার নিচের অংশ সব মিলে আছে, স্কাল্পের কয়েকটা লেয়ার আছে, মাথার উপরই ভাগ এটা। আমরা যদি স্কাল্প দেখি, স্কাল্পের আছে স্কাল্প লেয়ার দেখি, স্কিনটা মনে হয় স্কাল্প, আর এই দেখেন মাথার খুলিটা, স্কাল হলো মাথার খুলি, স্কাল হলো মাথার খুলি। আমরা যদি দেখেন এই যে এখানে দেখেন এই যে এটা হলো মাথার খুলি, হাড্ডি ধরে উপর দিক থেকে দেখা যায় যে কি কি থাকে, যে সবার উপরে চুল থাকে একটার পর একটা লেয়ার আছে, সবগুলো মিলে হইলো স্কাল আছে, আর ইয়াটা হলো তারপরে স্কাল, স্কালটা হলো হাড্ডিটা। হ্যাঁ, স্কাল বুঝতে পারছেন, মাথার খুলি, এর উপরে থাকে আপনার স্কাল, আর এর ভিতরে যে ব্রেন থাকে সেই ব্রেনের মধ্যে আপনার মেনিনজেস থাকে। দেখেন আমাদের ব্রেনটা হলো যদি দেখি, এটাই ব্যালেন্স হবে, এটা কেটে আলাদা করছে, মস্তিষ্ক থেকে যদি আলাদা করি, এটা সবার উপরে যে স্কিন এই পর্যন্ত হলো স্কাল, তারপরে এই যে হাড্ডিটা যেটা স্কাল, হ্যাঁ হাড্ডিটা মাথা খুলির হাড্ডি, এই
উনি হাড়ির নিচে দেখেন তিনটা স্তর আছে, একটা দুইটা তিনটা, তিন স্তরের মেনিনজেস থাকে, আর এটা হলো আমাদের ব্রেনের অংশ, ব্রেন এটা হলো আমাদের ব্রেন। ব্রেনের উপরে এখানে তিন স্তর বিশিষ্ট একটা ঝিল্লি থাকে, সেটাকে বলে মেনিনজেস। মেনিনজেস এর মধ্যে প্রবাহ হলে সেটাকে বলে মেনিনজাইটিস। আসলে একদম বেসিক জিনিস, আমরা যেটা বলতেছিলাম সেই মেনিনজেস এর প্রবাহ হয়, মেনিনজাইটিস হয় উত্তেজনা থেকে, উত্তেজনা থেকে মাথা ও ঘাড় ব্যথা করে এবং খিচুনি হইতে পারে, আটকে বুক খিচুনি হয়, আটকে বুক খিচুনি হয়। যক্ষা দুষ্ট মানে টিভির কারণে যদি কারো এই মেনিনজাইটিস হয়, মেনিনজাইটিসটা হয়তো তার যে মেনিনজাইটিসের যে প্রবাহ হয়েছে সেটা টিভি, টিভির কারণে বা টিভি ওইখানে টিভির জীবাণু যে সেই প্রবাহটা তৈরি করে, এটাকে বলে টিউবারকুলার মেনিনজাইটিস। তো টিউবারকুলার মেনিনজাইটিস এর প্রাথমিক লক্ষণ হিসেবে এই ধরনের ব্যথার সূচনা হয়ে থাকে, মাথায় প্রচুর ঘাম হয় এবং এই ঘাম রাতের বেলায় বেশি হয়। তাহলে এখানে কয়েকটা জিনিস পেলাম, মাথা একটা হচ্ছে মাথা ব্যথা, সেটা মোটামুটি স্থিতিশীল, শিশুদের সাইনাসাইটিস এর প্রদাহজনিত কারণে মাথা ব্যথা, মেনিনজাইটিস হওয়া এবং এখানে উত্তেজনা তৈরি হয়ে মাথা ঘাড় এগুলো ব্যথা তৈরি করে এবং রুগী খিচুনি হয়, আক্ষেপ হয়। অনেকের এই টিউবারকুলার মেনিনজাইটিস হয়, টিউবারকুলার মেনিনজাইটিস সাথে এই ধরনের ব্যথার সূচনা থাকে, এই ধরনের লক্ষণ থাকে। রোগীর মাথায় প্রচুর ঘাম হয় আর ঘাম রাতের বেলায় বেশি হয়, মাথার মধ্যে প্রচুর ঘাম হয়, এরকম দুইটা ওষুধের নাম দেবে। রাতের বেলা ঘুমাইলে বেশি ঘাম হয় কার, চালিশ চালিশ ভিজে যায়, মাথার মধ্যে ঘাম হয়, রাতের বেলা হয়। দেখেন সবচেয়ে বড় মেডিসিন হলো আর এরপরে মাথার মধ্যে ঘাম বেশি হয়, আরেকটা সময় খাওয়ার সময় কার বেশি হয়, খাওয়ার সময় আর মাথা গেনে গেছে রুগী, খাওয়ার সময় মাথা গেনে যায়। রাতের বেলা মাথার মধ্যে ঘাম হয়, মাথায় প্রচুর ঘাম সেটা রাতের বেলায় হয়। তাহলে মাথা ব্যথা স্থিতিশীল, সাইনাসাইটিস এর কারণে শিশুদের মাথা ব্যথা, মেনিনজাইটিস, মেনিনজাইটিস এর কারণে উত্তেজনা তৈরি হয়, ওই সময় উত্তেজনার কারণে গায়ের মাথা ব্যথা এগুলো করে খিচুনি হয়, তবে টিউবারকুলার মেনিনজাইটিস এর মধ্যে ব্যবহার হবে, মাথায় প্রচুর ঘাম হবে এবং ঘামটা রাতের বেলায় বেশি হয়, প্রতি সপ্তাহে মাথা ব্যথা করে মানে উইকলি হেডেক, এক সপ্তাহ পর পর মাথা ব্যথা দেখা দেয়, মাথা ব্যথা ধবধবে ব্যথা, ধবধবে ব্যথা কোন ওষুধে নির্দিষ্ট টাইম পর পর হয় পিরিওডিক্যাল, এবং সেটা যদি হয় উইক শুধু শনিবারে মাথা ব্যথা করে সাল করে আছে, যাই হোক এভরি উইক তার মাথা ব্যথা করে। এই দেখেন আমাদের এই যে সাইকোটিক কম্পাউন্ড আছে, সাইকোটিক কম্পাউন্ড প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মাথা ব্যথা করে, সালফার সাইলিশিয়া ফসফরাস সেঙ্গোমিলিয়া টিউবারকুলিনাম বোভিনাম। আচ্ছা তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তার মাথা ব্যথা করে,
দেখা গেছে যে তার মাথা ব্যথা যদি কেটে ফেলার মতো মাথা ব্যথা হয় সেখানে
আর হিট দিলে তার উপশম পাবে। তো যাই হোক, এবার আসেন আমরা ইয়েতে চলে আসি, আবার মেডিসিনে চলে আসি। তাহলে তার যে ব্যথাটা ছিল পালসিটিং পেন, দপদপানি মাথা ব্যথা প্রতি সপ্তাহে দেখা দেয়, নয়েজে বাড়ে, গোলমালে বাড়ে, উত্তাপে উপশম, বিশ্রামে উপশম, মুখমণ্ডল ফুলা ফুলা লাগে, মুখমণ্ডল ফুলা ফুলা লাগে, বিশেষ করে চোখের নিচে। এটা কোন ওষুধের সাথে মিল? সকালে এই জিনিসটা বেশি হয়, মুখের চামড়ায় ফোটা ফোটা দাগ, ওই যে ফ্রিকলস আছে তার ম্যাস্কার মতো দাগ পাওয়া যায়, ফ্রিকলসটা দেখাই দিই কি জিনিস। এই যে মুখের মধ্যে ফ্রিকলস হয়, অনেকের বেশি হইতে পারে, কম হইতে পারে, মুখের মধ্যে এরকম ম্যাস্কার মতো একজনের দাগ করতে পারে, ফ্রিকলস ফোটা ফোটা এরকম দাগ করতে পারে। সাইকোটিক কোম্পানির কোন মহিলা যদি পান এরকম, বুঝছেন, এরকম যদি 10টা মহিলা ভালো করতে পারেন, সব রুগী আপনার কাছে চলে আসবে, সব রুগী আপনার কাছে চলে আসবে। আচ্ছা, ঠোঁট ও মুখের কোনা গুলো শুকনো এবং কাদা, ঠোঁট ও মুখের কোনা গুলো শুকনো এবং ফাটা, এটা কোন ওষুধে আছে? ঠোঁট গুলো ফাটা ফাটা এবং মুখের কোনা গুলা শুকনো এবং ফাটা ফাটা, মুখের রং ফ্যাকাশে, প্যাল ফেস হবে, প্যাল ফেস। এসব রোগী প্রায়ই রক্ত স্বল্পতায় ভোগে, এসব রোগী প্রায়ই রক্ত স্বল্পতায় ভোগে। মুখমণ্ডলের স্নায়ু ফেসিয়াল নিউরালজিয়া, যেটা বাম দিকেই বেশি হয়, ফেসিয়াল নিউরালজিয়া বাম দিকেই বেশি হয়। এর সঙ্গে আর কি দেখি, মুখের পেশিগুলাতে, মাংস পেশিগুলাতে আমরা আক্ষেপ দেখি, স্প্যাজম দেখি। আজকে এই পর্যন্ত করে শেষ দিলাম, নেক্সট ক্লাসে, এটা বেশ বড় মেডিসিন, হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা বাকিগুলা শেষ করবো ইনশাল্লাহ। আজকে তো অর্গানো নিয়ে একটু আলোচনা বেশি হয়েছে, তো নেক্সট ক্লাসে আমরা এটা শেষ করার চেষ্টা করবো। এই ওষুধের সাথে যে অন্যান্য ওষুধের মধ্যে অ্যাসিড নাইট্রিক, এনটিমটার, ক্যালকিরিয়া, মেটালিকাম, অ্যারামমেট, ন্যাপজল সাল, রাস্টক, ভেসেলিনাম, এগুলো মিল আছে। তো আজকে যতটুকু পড়লাম আমি আবার একটু ইয়ে করি, মিলাই নেন, সার সংক্ষেপ করি, যে সাইকোটিক কম্পাউন্ড একটা গুরুত্বপূর্ণ বাউল নিঃসেপ, এটা পটাশিয়াম প্রবর্তন করেছে, এটা একটা রোগীর ক্রিয়াশীল মেডিসিন এবং এটা একটা অ্যান্টিসাইকোটিক মেডিসিন, এবং এই ওষুধটা সাথে এই ওষুধটা ফ্রুজার কমপ্লিমেন্টারি মেডিসিন হিসেবে প্রতিষ্ঠিত, মানে এখন প্রতিষ্ঠিত হয়েছে, ফ্রুজার কমপ্লিমেন্টারি হিসেবে কাজ করে। এবং এই ওষুধটা একটা শীতকাতর মেডিসিন, শীতকাতর মেডিসিন। তো এই ওষুধের মূল যে বৈশিষ্ট্য সেটা হলো বিভিন্ন দেহের বিভিন্ন অংশে এটা উত্তেজনা তৈরি করে, ইরিটেবিলিটি তৈরি করে, যাতে শ্লেষ্মিক ঝিল্লি আছে, মিউকাস মেমব্রেন বা সেরাস মেমব্রেন আছে, সেখানে এটা বেশি ক্রিয়া দেখা যায়। যৌন রেচন তন্ত্রের উপরে, জেনিটো ইউরিনারি সিস্টেমের উপরে, কিডনির উপরে এর বিশেষ ক্রিয়া আছে। এই ওষুধটা শীতকাতর, মানসিক দিক দিয়ে আমরা এই ওষুধের যে লক্ষণগুলো পাই, রুগী হলে নার্ভাস এবং ইরিটেবল, কিটকিটে, সহজেই রেগে যায়, আবার এরা হচ্ছে রেস্টলেস, অস্থির, সেন্সিটিভ পেশেন্ট, অকারণে হইচই করে, এই একদিক, আবার এর বিপরীত দিক দেখা যায় সে বিমর্ষ থাকে, তারা লাজুক থাকে এবং সহজেই কান্নাকাটি করে, সিসকাদনে থাকে। এই ওষুধের অনেক অ্যাংজাইটি থাকে, অনেক ভয় কাজ করে, একটা হলো অন্ধকার ভীতি, ফিয়ার অফ ডার্ক, ফিয়ার অফ বিং অ্যালোন, ফিয়ার অফ অ্যানিমালস, স্পেশালি ফিয়ার অফ ডগস,
তাহলে অন্ধকারের ভয়, একা থাকার ভয়, জন্তু জানোয়ারের ভয়, জন্তু জানোয়ারের ভয়, বিশেষ করে কুকুরের ভয়। আর এরা এরা দাঁত দিয়ে লোক কাটে। কোন কোন ওষুধে পড়েছিলাম, ম্যাডো পড়েছিলাম, আচ্ছা তিনটা ফাজগুলো মেডিসিন, সাইকেটিক কোম্পানি, তার মধ্যে একটা ফাজগুট না, সাইকেটিক কোম্পানি এর ভিতরে আছে। মাথা ব্যথা করে তাদের এবং মাথা ব্যথা স্থিতিশীল শিশুদের, বিশেষ করে শিশুদের স্পাইনোসাইটিস মাথা ব্যথা, তারপরে মেনিনজাইটিস, মেনিনজাইটিস এর সাথে যেগুলো হয়, মেনিনজাইটিস এর রোগীদের প্রায়ই ঘাড় ব্যথা করে, মাথা ব্যথা করে, আক্ষিপ্তনি হয়, আক্ষেপ হয়, আর কনভালশন হবে, স্প্যাজম হবে। তারপরে এসে কিভাবে করে মেনিনজাইটিস এর ব্যবহার হয়, এর মাথায় খুব বেশি ঘাম হয় এবং ঘাম রাতের বেলায় বেশি হয়, তাহলে মেনিনজাইটিস এটার ব্যবহার ক্ষেত্র আছে। আর মাথা ব্যথা যেটা, সেটা হলো পালসিটিং পেইন, যেটা পালসিটিলা বেলা বেলা এগুলোর মতো দমকপানি মাথা ব্যথা, সেগুলো নয়েজে বাড়ে, গোলমালে বাড়ে, উত্তাপে উপশম, বিশ্রামে উপশম, উত্তাপে উপশম, বিশ্রামে উপশম। রোগী কিন্তু সাইলিশ উন্নত শীত কাশন, সেই জন্য মাথা মতন দেখেন উত্তাপ উপশম। আর যাই হোক, মুখ মন্ডল ফুলা ফুলা, বিশেষ করে চোখের নিচে ফুলা ফুলা এবং সকালের দিকে বেশি হয়, সকালের দিকে বেশি হয়। এদের আরেকটা কারণ কি জন্য হইতে পারে চিন্তা করেন, যাদের কিডনির সমস্যা আছে, যাদের কিডনির সমস্যা আছে, ধরেন নেফ্রোটিক সিন্ড্রোমে ভোগে বা চিকিৎসিত আছে, বা একটু তাদের যে জিনিসটা হয় প্রায় মুখ মন্ডল গুলো ফুলতে যায় এবং চোখের নিচটা ফুলা ফুলা থাকে এবং সকালের দিকে এগুলো বেশি থাকে। তো এই এই যে আমরা এর আগে পড়েছি এই ওষুধটা জেনেটো ইউরোনারি সিস্টেম, বিশেষ করে কিডনি সহ এগুলোর উপরে বিশেষ ক্রিয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে এই যে এই লক্ষণ গুলো পাওয়া যাচ্ছে, তার মধ্যে মুখ মন্ডল ফুলা ফুলা বিশেষ করে চোখের নিচে সকালের দিকে বেশি হয়। তো এপিসের সাথে মিল আছে, এপিস মানে ওই কিডনির জন্য একটু ভালো মেডিসিন। মুখের চামড়ার চামড়ায় ফোটা ফোটা দাগ থাকে, যেরকম ফ্রিকলস যেটা আমরা ছবিতে দেখলাম, ছবিতে আমরা দেখেছি ফ্রিকলস যেরকম তার দাগ থাকে। আর রুগী মুখ ফ্যাকাশে থাকে, কারণ তার শরীরে রক্তের পরিমাণ কম থাকে, রক্ত কম থাকে, অ্যানিমিয়াতে সে ভোগে, রক্ত কম থাকে না, হিমোগ্লোবিন কম থাকে, তো অ্যানিমিয়াতে ভোগে সে। আর মুখ মন্ডলের স্নায়ু শুল আছে, যেটা তার বাম দিকে বেশি হয়, ভেসেল নিউরালজিয়া, যেটা লেফট সাইডে বেশি হয়। তারপরে এর সঙ্গে কি থাকে, ফেসিয়াল স্প্যাজম থাকে, মাংসপেশি, মুখের মাংসপেশি আক্ষেপ থাকে। আজকের মতো এইটুকুই সমাপ্ত আপনাদের জন্য, 8 মিনিট সময় দেওয়া হলো গল্প গুজব করার জন্য। আজকে আপনি কি থাকবেন আপনার অফিসে? হ্যাঁ থাকবো, কটার থেকে? এই তো বেরোবো 9:30, 10:30 দিকে পৌঁছে যাবো। আপনাকে একটা মেডিসিনের অর্ডার দিছিলাম বড়, আপনি যদি চেম্বারে থাকেন তাহলে আমি সরাসরি চেম্বারে যাবো। আমি বিকালে বলবো, সকালে সকালবেলা মুখ ইয়ে আসি, যদি সম্ভব হয় আমরা একবার যেতে পারি আপনাদের এখানে। আজ কালকে আছে, ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। আরেকটা কথা স্যার, শুক্র
কি চেম্বারে বসেন স্যার? সবসময় জনগণের জন্য যারা আছে তাদের আসলে পার্সোনাল লাইফ থাকে না। মেন জিনিসটা হলো যে আমরা শুনে সকালবেলা পড়ি কয়েকটা দিন আমার সকল গেছে, যার কারণে আমি আপনাদের সাথে একসাথে বলতে পারি নাই। আবার ওই দিন বাচ্চার জন্য বাচ্চা যদি উল্টা পাল্টা জিনিস দেখে এখন তো উঠতি বয়স ইউনিভার্সিটিতে আছে, এই জন্য আমাদের তো বাসার সংযোগটা বাদ যাচ্ছে, তার জন্য মোবাইল দিয়ে সংযোগ করি। আমি গত বিভিন্ন সময় বলি যে কম সময় এবং শর্ট টাইমে প্রশ্ন লাভ করতে হলে তাহলে বিভিন্ন বিভাগীয় করা দরকার, তাহলে আমাদের সবারই তো সবাই আমরা এখানে যারা আছে সবাই ডাক্তার, এবং সবাই ডাক্তার না হইলেও আমরা যখন নামবেন তখন দেখবেন যে তখন ওই যে প্রত্যেক জিনিস অনেক সময় থাকে না, ঠিক আছে? আমি আর্থিক ভাবে যে জিনিসটা তৈরি করে গেছি অনেক সময়
আজকে দেখা যাচ্ছে যে
আচ্ছা আমরা শর্টকাট করে দিই, আমি আবার ঘুমাই পড়বো, আমার রাত হয়ে গেছে আমার। হ্যাঁ যদি শুনতেছেন তাহলে আমি চলে যাই। যখন আসবে তখন আপনার প্রজ্ঞা মেধা এক্সপিরিয়েন্স যাই কোন দেখে শুনে দাঁত কামড়ালো না পেট কামড়ালো ওই অনুযায়ী ওষুধ দিতে হবে। যেমন দাঁত কামড়াই আমি রুগীর আগে বলছিলাম শারীরিক অবস্থা
নিচের দিকে এটা কেন হয় সেটা ঠিক আছে আমাদের ইম্পর্টেন্ট সেটা
দুটি দিনের মধ্যে করবে
আচ্ছা
যখন ওরা নিচে যখন ওরা নিচে নামে যায় নিচে নেমে যায় তখন মুসাবের থলিও কিছুটা নেমে যায় না ইন্ডিয়ান ভাড়া যে কাছে নেমে যায় ফলে মুসাবের কতগুলি কষ্ট আচ্ছা কেউ কেউ মুসাবের বিষয়ে অসুবিধা বোধ করে মুসাবের ব্যাগ হলে ওরা ধারণ করতে কষ্ট হয় তাছাড়া কাশি বা হাল মানে অনেকে একেবারে হাসতে হাসতে মরে যায় ওই হাসিটা ক্ষতি করে হাসি কি করে হাসির সময় কয়েক ঘন্টা প্রস্রাব বের হয়ে যায় বারে বারে প্রস্রাব হয় বলবেন যে বাংলাদেশে যে কালচার অনেকে লজ্জা করে না হাজবেন্ড কেউ বলে না বাবা মা বিয়ের আগে বাবা মা বলেই না এটা তো আকারে ওরা অনেকে জানে আবার এখানেও দেখি যে কি যে বলি লজ্জা লাগে আমি লজ্জা কি আছে শুনবো নাই তখন আস্তে আস্তে বলে যে হ্যাঁ আমার তো পাইলস আছে আমার এটা আছে ওটা আছে নর্মাল জিনিস কিন্তু অনেকেই হয়তো অনেকেই আছে দুই চারজন শুনে না দুই চারজন বলে আসলে একটা লজ্জা বলার ব্যাপার ওইসি কিন্তু ওনারা কিন্তু এমনি আবার কালচারাল ফেস অনুষ্ঠান করতেছে সবাই চিনে সমাজে ক্যান্সার রোগের জন্য যে রক্তক্ষরণ দুইটার মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য
ক্যান্সার রোগে সাধারণত যৌন সঙ্গমের পর রক্ত নির্গত হয় অথবা অতিরিক্ত শারীরিক পরিশ্রম নির্গত হয়। ক্লিয়ার যে ক্যান্সার যদি রোগ হয় সাধারণত যৌন সঙ্গমের পর রক্ত হয় না সাধারণত, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যৌন সঙ্গমের পর রক্ত নির্গত হয় এবং অতিরিক্ত শারীরিক পরিশ্রম করার পরে হয়। তাহলে এটা বুঝতে হবে যে এটা সাম্প্রদায়িক বছর বয়সের পরে অনিয়মিত রক্তক্ষরণ হলে জরায়ের মুখ ভালো করে পরীক্ষা করতে হবে। আপনার 40 বছরের পরে তো এখানে যারা যারা কাতুরি করেন একে কাতুরি করেন আঙ্গুল
তার পরীক্ষা শুনতে হবে আর কি, মুখের কিছু অংশ গায়ে বন্ধ করে দেখা যাচ্ছে, আর জরায়ের মুখ হাতের আঙুলে শক্ত করা হচ্ছে, এগুলো এগুলো হচ্ছে আপনি আর খেয়াল রাখবেন যে এগুলো আসলে তাহলে আপনি এটা জরায়ের ক্যান্সার হিসাবে তারা ডাউট করতেছে। ঠিক আছে, আমরা তো অনেক কিছু অবহেলা করি অবহেলা করি, কিন্তু লাস্টে বলে যে হ্যাঁ আপনার তো ইউনিট আছে ক্যান্সার, এগুলো আপনার তাহলে আপনারা এখন বলেন তো যে এই যে জয়ের যে ক্যান্সারের কথা বলছে, কি কি সিম্পটম আসলে আপনার জয়ের ক্যান্সার হতে পারে?
নষ্ট হয়ে যাবে, এই কারণে কিন্তু অনেকেই করেন না। কিন্তু এটা দেখা যায় যে ওই সে যদি ব্রেস্ট ফিডিং করায় তাহলে একটা হরমোন নিঃসরণ হয় এবং সেই হরমোনটা যার ইউট্রাসটা যে তৈরি হয়ে যায় মানে বড় হয়ে যায় না, তো সেটা দেখা যায় কন্ট্রাকশনের মাধ্যমে তার পূর্বের অবস্থানে নিয়ে আসে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে অনেক মহিলারাই এই কাজটা করে না, তো অবশ্যই বেবিকে ব্রেস্ট ফিডিং করানো উচিত। ধন্যবাদ স্যার, আপনার অনেক ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার।
রাখুন স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, বইটা কি বই ছিল?